অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে তিনি নিয়োগ পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় কোনো পদে না থেকে হঠাৎ করে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় শিক্ষার্থী সহ জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে, কে এই অধ্যাপক নিয়াজ আহমেদ খান? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বিমুখ শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক নিয়াজ আহমেদ খান কোনো দলের রাজনৈতিক সভা সমাবেশে তাকে দেখা যায়নি। সব সময় একাডেমিক বিষয়ে প্রাধান্য পাওয়ায় তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থেকেছেন। সম্প্রতি তার 35 পৃষ্ঠার জীবন বৃত্তান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে ও দেশের বাইরে 17 জন PhD গবেষক ও 8 জন MPhil গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি 200+ গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা। অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিখ্যাত চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে 2006 সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে। 2012 থেকে 2015 সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই বিভাগেই অধ্যাপনা করছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ব্র্যাক ইউনিভার্সিটি অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অব রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ডক্টর নিয়াজ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানজি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন। তিনি নিয়মিত একাডেমিক ডিগ্রির পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জনে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানজি থেকে ডিপ্লোমা ইন ভলান্টারি অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস ল্যাম্পিটার থেকে প্রফেশনাল সার্টিফিকেট ইন ইন্টারপার্সোনাল স্কিলস ফর ভলান্টিয়ার অর্জন করেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে দক্ষিণ এশীয় ফেলো, তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেনের অধ্যাপক, যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, আমেরিকান ইউনিভার্সিটি অফ ডায়ালগের খণ্ডকালীন গবেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফেলো ও সিনিয়র অ্যাডভাইজার, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিভিন্ন মেয়াদে চলমান অ্যাডজাঙ্ক প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।